নিব, প্রশ্ন করবেন। আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ এই সময় তো বারাকাতুহ। সাহেব দুবাই সাজ্জা থেকে আজাদ হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো মসজিদ তৈরি করার ফজিলত ও দান করার ফজিলত বিষয় নিয়ে। মসজিদ তৈরি করার ফজিলত আর দান, মসজিদে দান করার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে। বিভিন্ন ভাষায় দিয়ে এসছে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো হাদিসে এসছে, যদিও সেটা একটা পাখির বাসার মতো হবে না কেন, জি, ছোট্ট কুঁড়ে কাঁচা মসজিদ হোক না কেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ তৈরি করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে এসে সর্বপ্রথম কাজ করেছেন যেটি, সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদে কবা প্রথম, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, কেউ কেউ এর তাফসির করেছেন সেটি হচ্ছে মসজিদে কবা, কারণ সেখানে অবস্থান করেছিলেন, প্রথম মসজিদ তৈরি করেছেন। তারপরে যখন আসলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে সেখানে আসলেন, তখন সর্বপ্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদে নববী নির্মাণ করা, জি। এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজটি ফার্জে কেফায়া, এর হুকুম হচ্ছে ফার্জে কেফায়া। মুসলিম উম্মার ওপর প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামের মানুষের ফরজ যে তাদের গ্রামে কমপক্ষে একটি মসজিদ থাকবে, যাতে বা জামাত পুরুষরা সলাত আদায় করতে পারবে, মূলত সলাত আদায়ের উদ্দেশ্যে। এছাড়াও মসজিদ বহুমুখী কাজের জন্য, শুধু মসজিদ সালাতে সীমিত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে মসজিদ থেকে সমস্ত দিনই কাজ হইত। মসজিদই ছিল মাদ্রাসা, মসজিদই ছিল আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদালত, আর মসজিদ থেকেই আল্লাহর রাস্তায় যতগুলি কাজ হতো সেগুলি ঘোষণা হইতো। মসজিদে কোনো অভাবী মানুষ এসে তার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা, মসজিদে আসাবু সুফাদের অবস্থানের জায়গায় যারা সর্বহারা, কিচ্ছু নেই তাদের কাছে, নিঃস্ব, তাদের অবস্থানে জায়গায় যতক্ষণ পর্যন্ত তাদের বাড়ি ঘর না হয়েছে, ইত্যাদি ইত্যাদি, জি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম ভালো কাজে সকল মুসলিমকে অংশ নেওয়ার তৌফিক দান করে। যথাসাধ্য মুসলিমদের টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি, কাফেরদের দ্বারস্থ কখন হবেন না, কারণ তাদের কাছ থেকে যদি আজকে নেন, কালকে তারা নিজের চার্চ তৈরির জন্য, নিজের মন্দির তৈরির জন্য যখন পয়সা চাইবে, পূজার জন্য পয়সা চাইবে, তখন কি করবেন? চক্ষু লজ্জা আর হারাম কাজ তখন করবেন, শিরকে অংশ নেবেন, পুকুরিতে অংশ নেবেন। সুতরাং এই রাস্তা, যদিও এই ক্ষেত্রে ফতুয়াতে অবকাশ আছে কিছু কিছু আলেমদের কাছে, অনেকের কাছে, কিন্তু এই রাস্তায় কখনো যাবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান। প্রশ্ন করবেন, আব্দুল বারিক, আপনি প্রশ্ন করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতুহ, জি বলেন। স্যার, আমার প্রশ্ন হলো স্যার, যে রমজান মাসে লাইলাতুল কদর, তো আমাদের আমাদের ইন্ডিয়া, আমি মানে পশ্চিমবাংলা থেকে বলছি, উত্তরাঞ্চল, তো আমাদের ইন্ডিয়াতে আমরা তো এখানে রোজা পালন করি, মানে লাইলাতুল কদর আমরা যেটা মেনে থাকি 21, 23, 25, আর সৌদি আরবের অনুযায়ী, তো আমাদের একদিন আগে তো ওখানে রোজা রাখে, তাহলে তো ওখানে একদিন আগে লাইলাতুল কদর হয় আর একদিন পরে আমাদের এখানে, তো সেটা কি করে শেখ, যেহেতু লাইলাতুল কদর তো একদিনই হয়? অসুবিধা নাই, ফোকাহাদের দুটো মত রয়েছে যে সারা বিশ্বে একসাথে, সারা বিশ্বের মুসলিমরা যে কোনো জায়গা থেকে দেখলে সারা বিশ্ব যদি খবর পেয়ে যায় তো একসাথে রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে না, লেকুল্লে বালাদে রুইয়া, প্রত্যেক অঞ্চলের লোকেরা দেখে নিজের অঞ্চলের রোজা রাখবে আর ঈদ করবে, দুটো মত রয়েছে। প্রথম মত যেটি, যে সারা বিশ্বের যে কোনো জায়গায় দেখা হলে সবাই তারপর আমল করবে, এই মতের বাস্তবায়ন 1400 বছর ইতিহাসে সাধারণত হয়নি, অল্প কিছু লোক ছাড়া, ওলামা ছাড়া। সাধারণভাবে যেটা আমল আছে সেটা হচ্ছে যে ভারতের জন্য ভারতেই চাঁদ দেখা হয়েছে, অথবা প্রতিবেশী পাশের দেশ বাংলাদেশে দেখা হয়েছে, বাংলাদেশ
হয়তো পাশে চাঁদ দেখেছে, তাও গোটা বিশাল ভারতের নয়, আশেপাশের হলে ঠিক আছে, কারণ বাংলাদেশের রাজশাহীর লোক কলকাতায় চাঁদ দেখা গেছে সেটা তাদের জন্য হইতে পারে, কিন্তু দিল্লি মুম্বাই চাঁদ দেখা গেছে সেটা অনেক সময় ভারতের লোকের জন্য যথেষ্ট নয় হয়তো, এই ফতোয়াটাই চলে আসছে, সুতরাং তার উপরে চলে। আর আপনার যে সংশয় যে লাইলাতুল কাদার একদিন পরে হবে, তাতে অসুবিধা কি, দিন আপনাদের যখন রাত, হ্যাঁ তখন অস্ট্রেলিয়াতে দিন, তাহলে কি তাদের দিনে লাইলাতুল কাদার হবে নাকি? হ্যাঁ লাইলাতুল কাদার মানে কদরের রাত, দিন তো নয়। সুতরাং যখন যার বেজোড় রাত হবে তখন তার কদর হবে, এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে বেজোড় রাতে হয়, কিন্তু জোড় রাতেও লাইলাতুল কাদার হতে পারে, এটা দ্বিতীয় মত, তারও একটা ওজন আছে, এমন নয় যে একবারে হালকা বিষয়টি, জোড়া রাতেও হইতে পারে। এই জন্য যারা নেক মানুষ তারা জোড় বিজোড় সবগুলি শেষ দশক সবগুলিতে কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তাই করেছেন, ইজা দাখাল আল আশর, যখন শেষ দশক শুরু হয়ে যেত, সাদ্দাল মিজার লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন ভালো মতো, আর আহিয়া লাইল আহিয়া লাইলাহ সারা রাত জাগতেন, ওয়াই কাজা আহলাহ পরিবার কেও জাগাতেন সাথে সবগুলি রাতে, সবগুলি জোড় বেজোড় সবগুলি। পরহেজগার মানুষ যারা যারা নেকিতে আগ্রহী, যারা লাইলাতুল কাদার পেতে আগ্রহী, তারা জোড় বেজোড় সবগুলিতে ইবাদতবন্দি করবে, কঠোর পরিশ্রম করবে। পক্ষান্তরে যারা অলস পার্টি তারা দুই রকমের, এক অলস হচ্ছে যে শুধু বেজোড় গুলো, ওর চাইতে মারাত্মক অলস হচ্ছে শুধু সাতাইশে, শুধু সাতাইশে ধরে নিয়েছে যে সাতাইশে আমাদের সবে কাদার, এরা সবচেয়ে বেশি অলস। আর এর চাইতে যারা অলস তারা কোনো ক্ষেতেরই নয়, যারা ফরজ আছে ও যাদের ঘাটতি রয়েছে, আল্লাহ তৌফিক দান করুন। এরপর যারা প্রশ্ন করবেন, রোজিনা খাতুন আপনি প্রশ্ন করুন। মালদা, জি আমার প্রশ্ন হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, জি আমার প্রশ্ন হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শির, কিন্তু কোরআন তো আল্লাহর বাণী, তো কোরআনের নামে কি কসম করা যাবে? কোরআন আল্লাহর বাণী, বলার আল্লাহর বাণী মখলুক না, গায়ের মখলুক আল্লাহর সিফাত, যদি এই আকিদা কেউ বুঝে যে কোরআন হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর গুণ, আর কোরআনের কসম করে তো আল্লাহর সিফাত মানে রহমানের কসম, যেমন হ্যাঁ আল্লাহর জাতের কসম ওইরকম আল্লাহর রহমতের কসম, রহমানের কসম, গাফফারের কসম, আল্লাহর মাগফিরাতের কসম, আল্লাহর রহমতের কসম, আল্লাহর কুদরতের কসম, হ্যাঁ তো জায়েজ আছে, আল্লাহর যেমন আল্লাহর জাত এবং জাতি বা গুণবাচক যে নাম রয়েছে সেগুলো দিয়ে যেমন কসম করা যাবে, ঠিক তেমনি আল্লাহর সিফাত আল্লাহর গুণ দিয়ে কসম করা যাবে। সুতরাং কোরআনের কসম যদি করে আর আকিদা বুঝে যে কোরআন আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর সৃষ্টি নয়, এটি হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকিদা, মুতাজিলা এই ক্ষেত্রে গোমরাহ পথভ্রষ্ট হয়েছে যারা কোরআনকে মখলুক বলেছে। আশ্রয় কামনা, নবী সাল্লাম আশ্রয় কামনা শিখিয়েছেন আল্লাহর কালেমাতের, আর আল্লাহর কালেমাতি হচ্ছে কোরআন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু আমি আশ্রয় গ্রহণ করেছি বি কালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের, পূর্ণাঙ্গ বাক্যের আল্লাহর কালামে যখন আশ্রয় নেওয়া যায় তো আল্লাহর কালামের কসম করা যেতে পারে, কোনো অসুবিধা। জি জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ এক পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি আমার প্রশ্ন, ফজরের ওয়াক্তের সময় সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়লে, অসুস্থ হয়ে পড়ার কারণে খাট থেকে উঠতে না পারলে ফজরের ওয়াক্তের সলাত কি পরে কাজা পড়ে নিতে হবে, নাকি খাটে শুয়ে থাকা অবস্থায় অজু বা অজুবাত আমবিন অবস্থায় খাটে শুয়ে থাকা অবস্থায় এই ফজর সালাত ওই ওয়াক্তের সময় পড়ে নিতে হবে? যারা কিসের জন্য ফজর পড়তে পারে নাই, সাময়িকভাবে অসুস্থ বা কিছু সময়ের জন্য অসুস্থ খাট থেকে উঠতে না পারলে, খাট থেকে উঠতে পারতেছে না, যে অবস্থা থেকে খাট থেকে উঠতে পারতেছে না, হোশ আছে না, হোশ আছে, হোশ আছে তো অক্তকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ
ওজুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে ওয়াক্তকে, সময় থাকতেই যদি উজু করা সম্ভব হলে উজু করলো, না হলে তায়ামুম করলো, তায়ামুম যদি না করতে পারে এমন জায়গায় বাধা আছে, বন্দি হাত পা বাধা আছে, সেখানে তায়ামুম করতে পারছে না, ইউসাল্লি আলা হালি, যে অবস্থা সেই অবস্থায় শুয়ে আছে আর হাত পা নড়াতে পারছে না কিন্তু হুঁশ আছে, তার হুঁশ কাজ করছে, তাহলে সেই অবস্থাকে সালাত আদায় করে নেবে সময়ের ভিতরেই। সূর্য উঠালে গুনাহগার হয়ে যাবে, সূর্য যদি উঠে যায় গুনাহগার। জি ভালো আছেন? ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? বলেন। আমি বাংলাদেশ নারমুস থেকে বলতেছিলাম। আমার প্রশ্নটি হলো যে ফরজ সালাতের যে 14টি রোকন আছে এর মধ্যে, মানে আমি আপনার লেকচারটা শুনছিলাম, এটার মধ্যে বাগ আছে দুইটা, মানে কোনোটা পুরো নামাজের সাথে সম্পর্ক আর কোনোটা একটা রাকাতের সাথে সম্পর্ক। এখন এই জিনিসটা বাগ করে দিবেন একটু, যে কোন জিনিসটা পুরা বাদ দিলে যে পুরা সালাদটা বাতিল হয়ে যাবো, আর কোন জিনিসটা বাদ দিলে একটা রাকাত বাতিল হইব, আর যেটা রাকাতটা বাতিল হইতাছে পরবর্তীতে এই রাকাতটা আমি কিভাবে আদায় করবো? একবারই হয় শুধু, তো তকবীরে তাহরিমা কেউ যদি না দেয় লেগে গেছে, কিন্তু আল্লাহ আকবার বলেন গিয়ে আল্লাহ আকবার না বলেই লেগে গেছে, রফা দেন করেছে অথবা করেনি, বুকে হাত বেঁধে নিয়েছে, তাহলে তার সলাতে হবে না, কারণ গোটা নামাজটা 4 রাকাত হোক, 3 রাকাত হোক, 2 রাকাত হোক, আর ফরজ হোক আর সুন্নত নফল হোক, তকবীরে তাহরিমা একবারই হয়ে থাকে। এরকম সালাম একবারই, সালাম হচ্ছে রোকন, আর সালামই ফিরে নেই তাহলে গোটা সালাত বাতিল, আর তেহাত পড়েছে, দুরুদ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, সালাম ফিরে নেই তাহলে সালাত বাতিল। এবার বোঝা গেছে? আর প্রত্যেক রাকাতের রোকন, যেমন রুকু প্রত্যেক রাকাতে আছে, সেজদা প্রত্যেক রাকাতে আছে, রুকু থেকে কেয়াম দুই সেজদার মাঝখানে বৈঠক প্রত্যেক রাখাতে আছে, এগুলোর কোনো কিছু ছুটে গেলে ওই রাখাতটা মাইনাস হয়ে যাবে, বাতিল, গোটা নামাজটা বাতিল হবে না, ওই রাখাতটা মাইনাস। জি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান শেখ। তো এরপর যা প্রশ্ন করবেন শেখ আমানাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আপনার সঙ্গে এই মানে কুরবানির সময় করে দেখা হয়েছিল একবার, সেন্টারে আমি গিয়েছিলাম। খবর আপনি আপনি কি আগামী বুধবার থাকবেন? আমার বুধবার বুধবার ছুটি, আর একবার মোলাকাত করতাম তারপরের বুধবার, এই বুধবারে এই সপ্তাহে জেদ্দায় প্রোগ্রাম আছে, তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ, তারপরের বুধবার বৃহস্পতি শুক্র থাক, এই সপ্তাহে কোন সময়টাতে গেলে আপনি? সকালবেলা, সকালবেলা আসলে 9:30 থেকে 11:30, বিকেল 4টা থেকে 10টার ভিতরে। জি, বুধবার এসার আগে আসতে ভালো হবে, আসর থেকে নিয়ে এসে। জি আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে, আমাদেরই আত্মীয়ের মধ্যে একটা ছেলে মোটামুটি আনুমানিক বয়স আপনার 15-14 বছর, কিন্তু ওর যে বর্তমানে প্রবলেমটা সেটা হচ্ছে ও ছেলে হিসাবে সমস্ত মানে বহিরাগত দিক থেকে, কিন্তু ডাক্তারে বলছে ওর মানসিক দিক থেকে ও মেয়ের চিন্তা রাখে, এতে ইসলামের কি মানে রায়? এটা ওর আব্বা মায়ের তরফ থেকে জানতে বলা হয়েছে আপনার। মানে মেয়ের চিন্তা রাখে মানে বুঝলাম না। মানে ও মেয়ে হয়ে থাকতে চাইছে, মেয়ে সাজতে চাইছে, যেটাকে ইংরেজিতে ডাক্তারের ভাষায় বলছে জেন্ডার ডিসফোরিয়া। না তো জেন্ডার পরিবর্তন করা হারাম, লানত হবে, হারাম, কবিরা গুনাহ, কিন্তু কথা হচ্ছে যে ওর আছে কি,
পুরুষ লিঙ্গ আছে না সব স্ত্রীলিঙ্গ আছে, আছে না? সব আছে, সব পুরুষ, বহিরাগত বাহ্যিক সব পুরুষ। সব পুরুষ? তাহলে সে পুরুষ, যে তার আওয়াজ যদি মহিলাদের মতো নাকি সুরে হয় সেটা তার হয়তো সৃষ্টিগত স্বভাব, সেটা পরিবর্তনের চেষ্টা করুন। কিন্তু আমি কয়েকটা ডাক্তারকে ওনাকে নিয়ে গিয়েছিলাম ওই ছেলেটাকে, তা সাইকিয়াট্রিস্ট ডাক্তাররা ওনারা বলছেন যে এর মানে ব্রেনটা হচ্ছে মানে মেয়েদের চিন্তা ভাবনা চেতনা মেয়েদের, আর বাহ্যিক দিক থেকে এ খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে, ও মরতে চাইছে বা ও মরেও যাবে এরকম ধরনের ওরা বলতে চাইছে। তা এর কি চিকিৎসা আমাদের শরীয়তে রয়েছে একটু বললে উপকৃত হতো। চিকিৎসা হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ পুরুষ বানিয়ে সে পুরুষ থাকবে, ঠিক আছে? পাঁচ তার বাবা মা পাঁচ অক্ত তাকে সালাত পড়াবে যাতে করে আল্লাহর ভয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, অশ্লীল কথা কাজ থেকে, অন্যায় হারাম কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে সালাত, সালাত পড়াবে। বেনামাজি কি করে পাপ থেকে বাঁচবে? বেনামাজি যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে, সুতরাং পাঁচ অক্ত নামাজ পড়াবে, সাবালক হয়ে গেলে। আর তারপরে তাকে ভালো ইমান ইসলামী তরবিয়ত করবে, আর তাকে যাতে করে হাতের বাইরে না চলে যায়, আর গিয়ে এমন না হয় যে সে বিভ্রান্তির শিকার হয় সঙ্গদোষে ইত্যাদি, যথাসাধ্য অভিভাবকদের ফরজ এগুলো করবে, আর সে আল্লাহকে ভয় করবে। আর তার সাথে যদি শরীর স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা থাকে চিকিৎসাবিদ্যায়, তাহলে চিকিৎসা করবে। তার মানসিক যদি কোনো সমস্যা থাকে তার চিকিৎসার ব্যবস্থা করবে, বাকি আল্লাহর কাছে দোয়া করবে, তার বাবা মা দোয়া করবে, আর ছেলে দোয়া করবে যদি সাবালক হয়ে থাকে বা মেয়ে হোক দোয়া করবে, আর হারাম থেকে বেঁচে থাকবে। জি, ইমানি ইসলামী তরবিয়ত যদি বাবা মায়ের থাকে তাহলে অবশ্যই আল্লাহ তৌফিক দেবে, দোয়া থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আল্লাহ তৌফিক দিবে। প্রশ্ন করবেন মুর্শিদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো আমরা মহিলাদের নামাজের পর যে সুন্নাহ ভিত্তিক জিকির করি সেগুলা শেষ হলে মোনাজাতের পদ্ধতি কি হবে? প্রতি নামাজের পরে কি হাত তুলে মোনাজাত করতে হবে নাকি মাঝে মধ্যে করলেও হবে? মোনাজাত আসলে হচ্ছে সালাত, ইন্নাল মুসাল্লি যা সাল্লা ইউনাজি রাব্বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, মুসল্লি যখন সালাত আদায় করে, ইজা কামা ইউসাল্লি আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন সালাত আদায় করে নামাজ পড়ে তখনই ইউনাজি রাব্বাহু, রবের সাথে মোনাজাত করে। তো মোনাজাত মূলত হচ্ছে সালাত, মোনাজাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে আর মোনাজাত শেষ হয়ে যায় সালাম ফিরলে। সালাম ফিরার পরে আলাদার কাবার মোনাজাত, এটা দেশীয় মোনাজাত, এটা দেশীয় মোনাজাত, এটা সন্নতি মোনাজাত নয়। আর এই মোনাজাতের ভাষাটিও ভুল, আসল মোনাজাত কিন্তু শেষ হয়ে গেছে, এখন ভাই বলতে হবে বেদাতি মোনাজাত। আর না হইলে যদি মাঝে মধ্যে কখনো মনে করে যে আমি সালাম ফিরে দিয়েছি, দোয়া জিকির আজকাল করলাম ফরজে অথবা নফলে, কখনো আমার আরো প্রয়োজন আল্লাহর কাছে একটু মন লাগিয়ে চাইবো, যাই আছে মাঝে মধ্যে, কিন্তু নিয়মিত যদি করে নাই ফরজের পরে অথবা সুন্নতের পরে, যেমনই আমার জিকির আজকাল করা ফরজের পরে আমি হাত তুলে দোয়া করব, যদি একা কি হোক না কেন, সম্মিলিত বেদাত একা কি কন্টিনিউ করা সেটাও সুন্নতের খেলাফ, মোটেই করবেন না। সেটা বাড়িতে হোক অথবা জামাতে হোক, যে কোনো জায়গায় মসজিদে হোক অথবা আপনাদের নিজের নিজের বাড়িতে হোক, মা বোনদের, আপনারা আসল দোয়াটা করবেন সেজদাতে, সেজদাগুলি লম্বা করবেন, যেটি একাই সালাত আদায় করছেন বাড়িতে সেজদা লম্বা করবেন, তাতেই দোয়া করবেন, যে কোনো দোয়া করবেন সুন্নতি দোয়া ছাড়াও যে কোনো প্রয়োজনে, আর আত্মাহিয়াত দরুদ পড়ার পরে সালাম ফিরার আগে আপনি দীর্ঘ সময় বসে দোয়া করবেন, মন লাগিয়ে দোয়া করে অভ্যস্ত হন, সুন্নতে অভ্যস্ত হন, আর বেদাত ছাড়তে চেষ্টা করেন। আর তার সাথে যদি মনে করেন যে আরো আমি দোয়া করবো মাঝে মধ্যে, মাঝে মধ্যে ফরজের পরে অথবা সুন্নতের পরে কখনো কখনো করে নেবেন, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খাইরান। এরপর যা প্রশ্ন করবেন স্বপন বিন ইয়াকুব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়খ, আমি মাদারীপুর ঢাকা থেকে বলছিলাম। বলেন। শায়খ, আমি একটা বিষয় জানতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি গত 2015 সালে বিয়ে করেছি, আমাদের দুইটা বাচ্চা আছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা একা একা বিয়ে করছিলাম, আমার ফ্রেন্ডরা ছিল চার পাঁচ জন। বিয়ের 5-7 দিন পরেই আমাদের পরিবার থেকে জানাজানি হওয়ার পরে পরিবার থেকে পারিবারিক ভাবেই তুলে নেয়,
এখন বিষয় হলো শাইক, আমি জানতে চাচ্ছি যে আমাদের আবার নতুন করে বিয়ে করতে হবে কিনা। আপনার পরিবার তুলুক আর না তুলুক বিয়ে করেছেন আপনি, আপনার সমস্যা নাই। মেয়ের বাবা, মেয়ের পরিবার শুধু আম ভাই বললে হবে না, ওর মাও যদি রাজি থাকে তবু বিয়ে যায়, ওর ভাইয়েরা সবাই রাজি, বাবা বেঁচে আছে রাজি না, বিয়ে দিতে দেবে না আপনার সাথে, তাহলে যায় না। লা নিকাহ ইল্লা ওলি, ওলি ছাড়া বিয়ে হয় না, ওলি ছাড়া বিয়ে হয় না। কাছের ওলি থাকতে দূরের ওলি কখন ওলি হতে পারে? সুতরাং আপনার শ্বশুর সাহেব যদি বেঁচে থাকেন তো তিনি অনুমতি দিয়েছেন কিনা, তার অনুমতি নিয়েছেন কিনা, তার উপস্থিত থাকা জরুরি না কিন্তু অনুমতি অবশ্যই জরুরি। যদি না হয়ে থাকে তাহলে বিয়ে বাতিল। আর তারপরে যদি এরকম কাজ অন্যায় কাজ করে থাকেন, হারাম কাজ করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, দুজন আল্লাহর কাছে মাফ চান, আর তারপরে বিয়ের নবায়ন করতে হবে অনুমতি ক্রমে। এই নয় যে আমাদের দীর্ঘ সময় হয়ে গেল, কি করে আমরা ছাড়াছাড়ি করবো, কি করে আমরা বিচ্ছিন্ন হব, বিবাহ বিচ্ছেদ করব, না বিয়ে হয়নি যতক্ষণ পর্যন্ত ওলি অনুমতি না দিচ্ছে। আর ওলির অনুমতির যথাসাধ্য চেষ্টা করতে হবে, না হলে হবে না। জি জাযাকুমুল্লাহ খের। তাহলে অনুমতি নেন, আপনার শ্বশুর মারা গিয়েছেন, তাহলে আপনার তারপরে যার মানে স্থান আছে, যদি বড় বড় যে ছেলে থাকে তার, মানে আপনার বড় শ্যালক থাকে সে, অথবা তারপরে বাকিও আছে, চাচা আছে, দাদা আছে, আগে দাদা তারপরে চাচা, এইভাবে তাদের অনুমতি ছাড়া বিয়ে হবে না। জি জাকলা খান। এরপর যে প্রশ্ন করবেন সফুরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাইখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলেন। শাইখ, আমি কানাডা থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা মারা গেছেন 2020-এ। আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বড় দুই ভাই আর আমার এক বোন, আমরা চার ভাই বোন। তো আমার বড় দুই ভাইয়ের সাথে জমির সংক্রান্ত জিনিসগুলো নিয়ে এমন একটা বিবাদ হয়। আমার বাবা আসলে আমাদেরকে ইকুয়াল সম্পদ দিয়ে গিয়েছিলেন, তো আমরা দুই বোন বলেছি ঠিক আছে ইকুয়াল আমরা নিব না, ভাইরা যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আমরা হচ্ছে 2:1 যেভাবে কোরআন ভাগ করে আমরা সেভাবেই নিব সম্পদ। এখন এর পরেও আমার ভাইরা আমাদেরকে সম্পদ দিতে চায় নাই, তারপরে এটা নিয়ে একটু আমাদের দুই বোনের মধ্যে, ভাইদের মধ্যে বাদাবাদি হচ্ছে। তারপরে আমরা একসাথে বসছি, বসে এক মসজিদের একজন খতিব ছিল, উনি আমার ভাইয়ের খুব ক্লোজ ছিল, ওনাকে আমি রিকোয়েস্ট করে এনে একটা মীমাংসা করার চেষ্টা করেছি, মীমাংসা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার ভাই এই ঘটনার পর আগে থেকে, মানে বাবা মারা যাওয়ার সাথে সাথেই বিভিন্ন ভাবে আমাদের দুই বোনকে অপদস্থ অপমান করে যাচ্ছে। আমার বিশেষ করে আমার হাজবেন্ডকে সে অনেক ভাবে অপমান করেছে, মানে মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে। আজকে 2 বছর আমার দুই ভাইয়ের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, মানে তারা আমাকে কেউ ফোনও দেয় না, আমি যদি ফোনও দিই তারা ফোন উঠায় না, এবং বিভিন্ন ভাবে অপমান এখনো পর্যন্ত অপমান করে যাচ্ছে। সেক্ষেত্রে আমি রক্তের সম্পর্ক রক্ষাতে আমি কি করব আমি বুঝছি না, আমাকে একটা প্লিজ সাজেশন দেন। আল্লাহ সহজ করুন, হেদায়েত দান করুন সবাইকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যদিও মুসলিম হয়, প্রথম খানে জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাতে আসতে পারে, এই নয় যে কাফের হয়ে গেছে। তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, সেটা যে কোনো পক্ষ থেকে হোক না কেন, আপনার জন্য হারাম, তার জন্য হারাম। যদি এক পক্ষ রাখতে চায় আত্মীয়তার সম্পর্ক, যেমন আপনার কথায় বুঝেন আপনি রাখতে চান কিন্তু আপনার ভাই রাখতে চাই না, অপদস্থ করছে, সে জালেম, জুলুম করছে, সীমা লঙ্ঘন করছে, আল্লাহ ছাড়বেন না, আল্লাহ জালেমকে ছাড় দেন না, ছেড়ে দেন না, তার ছাড় দেন, অবসর দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহি আলবসার, সূরা ইব্রাহিম বলছে। আল্লাহ সময় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ এটা ধারণা করিও না যে আল্লাহ অনবহিত, আল্লাহ উদাসীন, আল্লাহ বেখবর, আল্লাহ খবর রাখেন না যে জালিম জুলুম করেছে, সীমা লঙ্ঘন করছে, অবদস্ত লাঞ্ছিত করছে কাউকে। যদি কেউ লাঞ্ছিত করে কেউ কাউকে, তাহলে তাদের থেকে দূরত্ব বহাল রাখবে, তার থেকে দূরত্ব বহাল রাখবে,
এটা করতে পারবে, কিন্তু দূরত্ব বহাল রাখা মানে এই নয় যে একবার টোটালি কোনো সম্পর্ক রাখবো না, বরং একটু দূরে থেকে সম্পর্ক রাখবো। যেমন আজকাল আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপে এর মধ্যে মেসেজ দেওয়ার মাধ্যমে বিভিন্ন মেসেজ দিয়ে সালাম দোয়া সালাম দিয়ে দিলাম, কখনো কল দিলাম উঠালো উঠালো না উঠালো না ঠিক আছে একটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম ভাইকে, এইভাবে আপনি আপনার সম্পর্ক ঠিক রাখেন যাতে করে আল্লাহর সামনে আপনার পকড়াও না হয়। তারপরে আপনি ভয়েস মেসেজ দিলেন, লিখিত মেসেজ দিচ্ছেন, আপনি ভুল না করলেও আপনি ভুল স্বীকার করছেন যে যা যা হয়েছে হয়েছে, আমরা ভাই বোন মিলে থাকি, তারপরেও যদি কোনো উত্তর না দেয় সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আপনার কোনো ক্ষতি নেই। কমপক্ষে মাঝে মধ্যে সালাম দেবেন, ঈদ আসবে খুশির সময় আসবে, অথবা তাদের কোনো কষ্টের সময় হলো, আপনার কোনো কষ্টের সময় হলো, সুখে দুঃখে শোকে চেষ্টা করবেন মাঝে মধ্যে যোগাযোগ রাখার, যাতে করে হারাম পর্যায়ে না চলে যান আর কাবিরা গুনাহ পর্যায়ে না থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করে ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক মিলাবার চেষ্টা করো, মিলাম। ওয়াফা মানে জালামাকা, যে জুলুম করে সে জুলুম করছে আপনার উপর আপনার স্বামীর উপর, তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করছে তার সাথে ভালো আচরণ কর। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো সমান হতে পারে, ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। শুধু ভালো দিয়ে বলেনি, হে আহসান, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। তো বেশি ভালো আচরণ হচ্ছে যে তারা সম্পর্ক রাখতে চায় না, আপনি সম্পর্ক রাখবেন। তবে তাদের যদি ন্যায্য অধিকার, তারা দুই ভাগ পাবে, বোন এক ভাগ পাবে, আর আপনার আব্বা বেশি করে দিয়ে চলে গেছে, এমনটা হলে হারাম। আপনার আব্বার কোনো অধিকার নেই, কেন ভাগ করে দিবেন? আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ হবে, কোনো মানুষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই, আমারও নেই আপনাদেরও নেই। আল্লাহ স্বয়ং নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন সূরা নিসাতে। সুতরাং মিরাসের ব্যাপারে পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির হোক না কেন, সেই ব্যক্তির কোনো অধিকার নেই। যতক্ষণ বেঁচে আছো খাওয়া দাও, যা করবে কর, মরে গেলে তোমার এতে কোনো রকমের তোমার অধিকার নেই। জি হ্যাঁ, আর বেঁচে থাকতেও তুমি ইচ্ছা মতো যাকে চাইলাম বেশি দিলাম, যাকে চাইলাম কম দিলাম, এই অধিকার মোটেই নেই। আল্লাহ নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন, এই বিষয়টিও আপনাদের বোঝার চেষ্টা করতে হবে। আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম 11টার সময় জুম প্রোগ্রামে শুরুতে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন মোহাম্মদ শওকত হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি শাকাওয়াত হোসেন চট্টগ্রাম থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমরা ওই ওযু করার সময় যখন মোজা পরা থাকি, তো মোজার উপরে মাসায় করি, মাসায় যে নিয়ম নিয়ম আছে সেইভাবে, এখন বর্তমানে কিছু যে মোজা আছে যেগুলোকে শর্ট মোজা বলা হয়, তো মোজা প্রায় মোজায় দেখা যায় যে টাকনুর নিচে থাকে অথবা কোনোখান দিয়ে ছেঁড়া থাকে, তো ওই অংশগুলো যে অংশগুলো টাকনু এবং ছেঁড়া অংশগুলো, ওই অংশগুলো কি মাসাই করলে কি হয়ে যাবে? আসসালামু আলাইকুম। যেখানে মুশকিল সেখানে আসান, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করেছে, ইন্নামা আল উসরে ইউসরা, আর দিন হচ্ছে সহজ। তো শীতকালে আর বিশেষ করে সফর হইলে আরো বেশি প্রয়োজন, শীতকালে ঠান্ডা লাগে, বারবার পা ধোয়া কষ্ট, আর মোজা পরলে মোজা বারবার খোলাও কষ্ট, খুলে আবার ধুইলেন সাথে সাথে পরে নিলেন গন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল সহজ করেছেন, সেটা হচ্ছে মোজার মাসা করে যাবে, কিন্তু যে মাসা করবেন এর জন্য প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে উজুতে যে ধোয়ার অঙ্গ রয়েছে যতটা ততটা ঢাকা থাকতে হবে। সুতরাং মোজা এমন হইতে হবে যাতে টাকনা সহ ঢাকা আছে, টাকনাটা পুরো ঢাকা আছে,
টাকনা পুরো ঢাকা আছে, টাকনা ঢাকা নেই, টাকনার কিছু অংশ খোলা, তাহলে তো ধৌত করার অংশ খোলা আছে, কি করে মোজার মশা চলবে? মোজার মশা করার পরে যেটুকু টাকনা খোলা আছে সেটুকু ধুইতে হবে, তাহলে এটা তো কেউ করবেন না, আর এভাবে হয় না। সুতরাং এইরকম মোজা আজকাল শুনছি এবং দেখছিও এখানে আরবেও এরকম মোজা এসছে যে একেবারে টাকনার নিচে নামে, একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে। অথচ মোজার উদ্দেশ্য হচ্ছে শীত থেকে ঠান্ডা থেকে বাঁচা, তাহলে যত লম্বা আমরা আগেকালে এখনো আমরা পছন্দ করি যেহেতু ওইভাবে আমরা বড় হয়েছি যে যত লম্বা মোজা হবে আর যত বেশি পা ঢাকবে তত পছন্দনীয় মোজা, আর যেসব মোজা নিচে নেমে যায় সেসব মোজা আমাদের কাছে এখন পর্যন্ত অপছন্দ। তো যাই হোক, টাকনা যদি খোলা থাকে আংশিক তাহলে সে মোজার মশা করা যায় না, মোজার জন্য ওজোর অঙ্গ ঢাকা থাকতে হবে। জি, আর তারপরে সে মোজা তাহারাতের অবস্থা উজু অবস্থায় পরিধান করতে হবে, উজু নাই আর মোজা পরে নিয়েছেন তাহলে তার উপর মশা চলবে না, উজু করা আছে আর তার উপরে উজু করার পরে আপনি পরেছেন পাশুক নহর পরে আর তারপরে তারপরে মশা করছেন। যদি আপনি মকিম হন বাড়িতে অবস্থান করেন তো একদিন এক রাত, আর যদি সফরে থাকেন তিন দিন তিন রাত মোজার উপর মশা করতে পারবেন। কখন থেকে শুরু করে একদিন এক রাত বা তিন দিন তিন রাত? যখন প্রথম মশা করলেন তখন থেকে, ধরেন সকাল ফজরে উজু করলেন তারপরে মোজা পড়লেন, ফজরে উজু করলেন আর তারপরে মোজা পড়লেন, আর তারপরে প্রথম যখন মশা করছেন সেটা জোহরে, প্রথম মশা করছেন জোহর, তাহলে জোহর থেকে দূরত্ব ফজর থেকে দূরে জোহর থেকে কিনে আবার জোহর পর্যন্ত একদিন এক রাত মুকিমের জন্য আর তিন দিন তিন রাত মুসাফিরের জন্য। বাকি থাকলো আপনার প্রশ্ন আরেকটা অংশ যে মোজা যে ছেঁড়া থাকে ছেঁড়া মোজার মশা চলবে কিনা, এই ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি রয়েছে অনেক লোকের, বিশেষ করে মজহাবিদের, যে ছেঁড়া থাকলে মোটে মশা চলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম তারা কি সবাই ধনী ছিলেন যে একটু ছিল মোজা করতেন না তারা ফেলে দিতেন না? তারা সবাই গরিব মানুষ ছিলেন, অধিকাংশ গরিব মানুষ ছিলেন, তাহলে সেই যুগে ছেঁড়া ফাটা মোজা থাকাটা স্বাভাবিক। সুতরাং ছিঁড়া ফাটা থাকলে কোনো অসুবিধাই নাই, মোজা মশা করবে, কিন্তু এত বেশি ছিঁড়া যে যে মোজা পরার না পরা সমান, ধরেন আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, এক একটা আঙ্গুল হয়তো একটু বেরোচ্ছে না দেখা যাচ্ছে সেটা অসুবিধা নেই, কিন্তু আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, পায়ের পিছন থেকে পুরোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন চলবে না, চলবে না। কিন্তু সামান্য কিছু ছিঁড়া বিভিন্ন জায়গায় রয়েছে, কয়েক জায়গায় ছিঁড়া রয়েছে, ছোট ছোট ছিঁড়া, কোনো অসুবিধা নাই, মোজা মশা চলবে। মোজার ক্ষেত্রে আরেকটি মশলা জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে মোজা মানে শুধু চামড়ার মোজা নয়, চামড়ার মোজাকে খুফ বলা হয়, যখন খুফের মশায় চলবে একমাত্র রাফিজ ছাড়া, সবাই বলছে যে চামড়ার মোজার মশায় চলবে, কিন্তু জৌরব কাপড়ের মোজা, সে কাপড় সুতি হোক অথবা অন্য হোক অন্য কোনো কাপড় পাতলা হোক আর মোটা হোক, সমস্ত রকমের কাপড়ের মোজার মশায় চলবে, এটাই সহি সুনান কিতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহি। কিন্তু হানাফি মজহাবের লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং তাদের ফতোয়া হচ্ছে যে কাপড়ের মোজায় মশা চলবে না, যেটি ভুল ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত মোতাবেক সার্বিক ক্ষেত্রে চলার এবং আমল করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে গুনাহ থেকে বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, দুনিয়া আখেরাতে আল্লাহ রাব্বুল আপনাদের সকলের বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন আল্লাহ সহজ করেন, যেসব ভাই বোনের আমাদের সাথে আজকে শরীক থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, এলমের তৌফিক দান করেন উপকারী, ভালো আমলের তৌফিক দান করেন, দিনের কাজে সবসময় থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে ফিতনা ফাসাদ থেকে শয়তান এবং জিন শয়তান মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاك الله خيرا شيخ، السلام عليكم ورحمة الله وبركاته. شكرا لك ديني ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে ওই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে আবারো বলছি, যারা আজকে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে সুযোগ পেলেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নিয়ত টাইম সকাল 9টার সময় আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য, আর বিশেষভাবে ওই সকল ভাইদেরকে এবং বোনদেরকে আবার স্মরণ করে দিচ্ছি
যারা প্রতি সপ্তাহে প্রশ্ন করার জন্য চেষ্টা করে থাকেন, প্রতি সপ্তাহে হ্যান্ড রেজ করবেন না। এই সপ্তাহে যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আগামী সপ্তাহে অবশ্যই আপনারা প্রশ্ন না করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। আমরা আসুন সকলকে সুযোগ করে দিই, যাতে করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সম্মানিত শেখের কাছ থেকে অজানা বিষয়গুলো জেনে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা ভালো করে কাজে সহযোগিতা করি। আল্লাহ আমাদেরকে সকলকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, আগামী সপ্তাহে